2009 সালে যখন ভারতের কংগ্রেস সরকার ক্ষমতায়, তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এই মনমোহন সিং এর নেতৃত্বে বাংলাদেশে সফরে এসেছিল ভারতীয় একটি প্রতিনিধি দল। আর সেই প্রতিনিধি দলের সাথে তখন আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, মনমোহন সিং বাংলাদেশে সফরে এসেছিলেন, কিন্তু এক অনিবার্য কারণবশত মমতা বন্দ্যোপাধ্যায় তার সফরটি বাতিল করেন। আর সেই অনিবার্য কারণটিই ছিল বাংলাদেশের সাথে যেন তিস্তা চুক্তি না হতে পারে এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁকে বসা। বন্ধুরা, মমতা সবসময়ের জন্য একটি লজিক নিয়ে পশ্চিমবঙ্গের শাসনতন্ত্র পরিচালনা করেন, সেটি হচ্ছে তিনি সবসময়ের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে যে কোনো একটি বিষয় নিয়ে ইস্যু তৈরি করে সেটির বিরোধিতা করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের যে দুর্দশা এতদিন ধরে বাংলাদেশের মানুষ বয়ে চলছে, তার অন্যতম কারণ হলো ভারতের এই অভ্যন্তরীণ রাজনীতিতে তিস্তার ভূমিকা। পশ্চিমবঙ্গে নির্বাচন আসলেই দুই পক্ষই, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, বাংলাদেশকে নিয়ে ঢিল ছোড়াছুড়ি শুরু করে। বন্ধুরা, বিজেপি সরাসরি মুসলিমদের টার্গেট করে বিভিন্ন বাক্যবাণ বাংলাদেশের দিকে ছুড়ে দেয় এবং বাংলাদেশের জাতিসত্তাকে উপহাস করে পশ্চিমবঙ্গের নির্বাচনী মঞ্চ তারা কাঁপিয়ে ফেলে। আর মমতাদি পেয়েছে শুধুমাত্র বাংলাদেশের এই তিস্তা চুক্তিটিকে ইস্যু হিসেবে ব্যবহার করে বছরের পর বছর নির্বাচনী বৌতরণী পার হওয়ার একটা মোক্ষম সুযোগ। বন্ধুরা, বন্ধুপ্রতিম দেশের সাথে এই ধরনের আচরণ কেউ করে না। আমি পূর্বেই বলেছি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আমাদের ভারতের কোনো দয়া নয়, এটি বাংলাদেশের অধিকার। তাই ভারত ইচ্ছা করলেই এটি বন্ধ করে দেবে আর ইচ্ছা করলেই এটি ছাড়বে, এ ব্যাপারে আন্তর্জাতিক আইন ভারতের এই কর্মকে কোনোভাবেই সমর্থন করে না। তাই বাংলাদেশের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে তিস্তা চুক্তিটি বাস্তবায়ন করে চীন এবং বাংলাদেশ তিস্তার পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃস্বপ্ন যেন সুস্বপ্নতে রূপান্তরিত করতে সক্ষম হয়। বন্ধুরা, চীনের টার্গেট হচ্ছে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের বিনিময়ে তিস্তা পাড়ে এমন ধরনের শহর গড়ে তোলা যে শহরগুলোতে তিস্তা পাড়ের চিরদুখী মানুষগুলোর আশ্রয় হবে। শুধু আশ্রয় না, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে তাদের সামগ্রিক জীবনযাত্রার মানটি বদলে ফেলবে বাংলাদেশ এবং চীনের এই তিস্তা প্রজেক্টটি। বন্ধুরা, এখানে ভারত সরাসরি বাধা প্রদান করেছে। ভারত বলছে তিস্তা প্রজেক্টের মাধ্যমে চীন ভারতের শিলিগুড়ি করিডোরের দিকে হাত বাড়িয়েছে এবং বাংলাদেশ এ ব্যাপারে সহযোগিতা করছে। বন্ধুরা, বন্ধুপ্রতিম বাংলাদেশের দিকে এটি ভারতের একটি গুরুতর অভিযোগ, তবে যে অভিযোগের কোনো বাস্তবিক কোনো সারবত্তা আছে বলে আমার মনে হয় না। ভারত খেয়ে না খেয়ে অভিযোগ করে শুধুমাত্র যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নটি করতে চায় সেখানে। বন্ধুরা, বিভিন্ন অজুহাত খুঁজে ভারত চেষ্টা করছে যে কোনোভাবে তিস্তা চুক্তিটিকে বাধাগ্রস্ত করে চীন যেন কোনোভাবেই তিস্তার পাড়ে এই কাজ বা প্রজেক্ট শুরু করতে না পারে। তবে শেষ পর্যন্ত ভারতের শত বাধা অতিক্রম করে তিস্তা প্রজেক্টটি হচ্ছে। আর এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছে, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ, তার টেরিটরির অভ্যন্তরে তার প্রয়োজন মতো জনগণের প্রয়োজন অনুসারে যে কোনো প্রজেক্ট করতে সে অবশ্যই সক্ষম এবং এটি তার অধিকার, অন্য কোনো দেশ এ ব্যাপারে নাক গলানোর অধিকার রাখে না। বন্ধুরা, এটি যে ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তিস্তা নদীর ওয়াটার রেজিস্ট্রেশন যে প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে শুরু করে তিস্তা পাড়ে যে স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছিল বাংলাদেশ, সেটি এখন বাস্তবতার মুখোমুখি। অর্থাৎ এখানে ভারতের নিশ্চিত এবং সম্পূর্ণ পরাজয় ঘটল। বন্ধুরা, এরপরে আসি বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়নের ক্ষেত্রে। বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে চীন এবং ভারত একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। পূর্বে থেকেই বাংলাদেশের সামরিক বাহিনী চীন থেকে বিভিন্ন ধরনের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করে থাকে, আর এখানে জোরে সোরে ভাগ বসাতে চাইছে ভারত, শুধুমাত্র এখানে চীনকে কাউন্টার করার জন্য নয়। এটি বাংলাদেশকে বা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য ভারতের একটি ষড়যন্ত্র মাত্র। বাংলাদেশ কিছুদিন পূর্বেই চীনের কাছ থেকে চতুর্থ প্রজন্মের লাইটওয়েট BT-5 ট্যাঙ্ক সংগ্রহ করেছে। প্রাথমিক পর্যায়ে 1 রেজিমেন্ট BT-5 লাইটওয়েট ট্যাঙ্ক সংগ্রহ করলেও পরবর্তীতে এটি আরও 2 রেজিমেন্ট ক্রয় করা হবে। বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ইকুইপমেন্টগুলো প্রধানত চীন নির্ভর। বাংলাদেশ শুধুমাত্র চীন নির্ভরতা কাটিয়ে ওঠানোর জন্য তুরস্ক এবং অন্যান্য পশ্চিমা দেশের দিকে হাত বাড়িয়েছে তার সামরিক সমরাস্ত্রগুলোকে গুণগত মানে আরও উন্নত করার জন্য। বন্ধুরা, ভারত বাংলাদেশকে অফার করেছিল তাদের ব্যারেল ফাটা ধনুষ কামান। পোখরানে টেস্ট ফায়ারিংয়ের পর ভারত দাবি করেছিল এটি বিশ্বের সর্বোচ্চ দূরত্ব আঘাতকারী কামান হতে যাচ্ছে, কিন্তু ফাইনাল ট্রায়ালে যখন টেস্ট ফায়ারিং করা হয় তখন কয়েকটি ফায়ারের পর এই কামানের ব্যারেল ফেটে যায়।
বন্ধুরা, এই টেস্টের পর ভারতের সেনাবাহিনীতে তাদের এই ব্যারেল ফাটা কামানের লঞ্চিং স্থগিত করে দেওয়া হয়। গুণগত মানের দিক দিয়ে বিচার করলে ভারত কোনো সমরাস্ত্রের ক্ষেত্রে এখন এককভাবে বিশ্বমানের পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে কেন বাংলাদেশ ম্যাসিভলি এই নলফাটা ধনুষ কামান ক্রয় করবে, এটা বড় রকমের একটা প্রশ্ন রেখে গেলাম। বন্ধুরা, আপনি আপনার মাল বিক্রি করার জন্য অবশ্যই ক্রেতা খুঁজবেন, তবে অবশ্যই ক্রেতাকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সকল ভাঙাড়ি মাল ক্রয় করার পরে সেটি যেন তার উপরে বোঝা হয়ে না চেপে বসে। আমার ব্যক্তিগত মতামত হলো, এ ব্যাপারে বাংলাদেশ সামরিক বাহিনী এবং নীতি নির্ধারকগণ যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছে। বন্ধুরা, বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়নকল্পে চীনের অবদান অনস্বীকার্য। এখানেও ভারত বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে তাদের তৈরি করভেট, এলপিসি এবং সাবমেরিন ক্রয় করার জন্য। বন্ধুরা, ভারতের স্কর্পিয়ান সাবমেরিন বিশ্বখ্যাত সাবমেরিনের মধ্যে একটি। যদি ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের সক্ষমতা বিচার করি, তাহলে স্কর্পিয়ান সাবমেরিন অবশ্যই গুণগত মানসম্পন্ন। ফ্রান্সের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারত এটি নিজ দেশে উৎপাদন বা নির্মাণ করে থাকে। চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করার পরে ভারতের মাথা খারাপ হয়ে যায় এবং ভারত ঢাকাতে বিভিন্ন হাই ডেলিগেট টিম প্রেরণ করে। তাদের মাথা খারাপের মাত্রা এমন পর্যায়ে ছিল, তারা বিভিন্ন অশালীন মন্তব্য করতেও পিছুফা ছিল না। এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশকে প্রস্তাব দেয়, বাংলাদেশ ইচ্ছা করলে ভারত থেকে তাদের স্কর্পিয়ান সাবমেরিন ক্রয় করতে পারে। তবে বন্ধুরা, এখানেও ভারতের আশায় গুড়ে বালি, কারণ বাংলাদেশে বর্তমানে ট্রেনিং ফ্যাসিলিটিস হিসেবে মিং ক্লাস সাবমেরিনের যে প্ল্যাটফর্মটি ব্যবহার করছে, এটি ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ উদ্দেশ্য ছিল। বাংলাদেশ ভবিষ্যতে যে চাইনিজ অথবা রাশিয়ান প্ল্যাটফর্ম ব্যবহার করবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সেই একই ধরনের প্ল্যাটফর্মের অভ্যস্ত হওয়ার জন্য ট্রেনিং কাম অপারেশনাল পর্যায়ে বাংলাদেশ এই মিং ক্লাস সাবমেরিনগুলো ব্যবহার করছে। বন্ধুরা, বাংলাদেশ বর্তমানে আরেকটি দেশকে তার সাবমেরিন ক্রয়ের জন্য পাখির চোখে রেখেছে, সেই দেশটি হলো তুরস্ক। তুরস্ক বর্তমানে সাবমেরিন শিল্পে অনেকটা এগিয়ে গিয়েছে, অর্থাৎ নিজেদের সাবমেরিন নিজেরাই বিশেষ প্রজেক্টের মাধ্যমে তৈরি করছে। ভবিষ্যতে যদি বাংলাদেশ সাবমেরিন প্রযুক্তি হস্তান্তরের জন্য তুরস্কের নিকট আবেদন করে, তাহলে তুরস্ক এক্ষেত্রে হয়তো রাজি হতে পারে। অন্য কোনো দেশ এই হাইটেক সাবমেরিন প্রযুক্তি হস্তান্তরে রাজি হবে বলে আমার মনে হয় না। তাই তুরস্ক বাংলাদেশের জন্য একটি খুব ভালো রকমের সাপোর্ট হতে পারে হাইটেক সমরাস্ত্রের প্রযুক্তি ক্রয় করার ক্ষেত্রে। বন্ধুরা, এটি অবশ্যই মধ্যপ্রাচ্যের ভারসাম্যের দিকে লক্ষ্য রেখে বাংলাদেশের এগিয়ে যেতে হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সাথে তুরস্কের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। তাই মধ্যপ্রাচ্যের যে ভূরাজনৈতিক পরিস্থিতি, এই ভূরাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখেই বাংলাদেশকে তুরস্কের সাথে সামরিক সম্পর্কে জড়াতে হবে। একজনকে চটিয়ে আরেকজনের সাথে অতিরিক্ত সম্পর্ক বা মাখামাখি করে দিন শেষে বাংলাদেশের কোনো লাভ হবে বলে মনে হয় না। বন্ধুরা, আপনাদের কী মনে হয়? অবশ্যই এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি। এখানে স্পষ্টভাবে পরাজিত হয়েছে ভারত, অর্থাৎ ভারত যে ব্যাপারে বাধা দিচ্ছে, বাংলাদেশ সেই বাধাটি টপকে তার কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করছে। বন্ধুরা, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর ভারতের বাধার কারণে নাকি হতে পারেনি, এ ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। এটি ভেবে ভারত মনে মনে খুব খুশি হয় যে তাদের বাধার কারণে চীন সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে পারেনি। এখানে যতটা না ভারতের বাধার ব্যাপার ছিল, তার চেয়ে বড় ছিল বাংলাদেশের স্বার্থ। শ্রীলঙ্কা এই ধরনের এক ডিপসি করতে গিয়ে মোটামুটি দেউলিয়া হয়ে গিয়েছে, আর তারই প্রেক্ষাপটে আবার ব্যক্তিগত মতামত হলো, উচ্চ সুদের ঋণ নিয়ে কোনো এক এক দেশের উপর নির্ভরশীল হয়ে এই ধরনের ডিপসি করা কোনোভাবেই মঙ্গলজনক নয় দেশের জন্য। বন্ধুরা, চাইনিজ ঋণগুলোর ইন্টারেস্ট রেট অনেক হাই, এক্ষেত্রে আমরা জাপান, আইডিএ অথবা বিশ্বব্যাংকের সহায়তা নিতে পারি। সেক্ষেত্রে জাপানের কমপক্ষে 10 ভাগের 1 ভাগ ইন্টারেস্টে আমরা এই সকল অর্থায়ন পাব, আর এটি বাতিল করে বাংলাদেশ তার নিঃস্বার্থকেই রক্ষিত করেছে, ভারতের আবদার নয়। তবে একটি জায়গায় সে সার্থক বলা চলে, তবে সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করে নয়, তৃতীয় পক্ষের মাধ্যমে সে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে। বাংলাদেশ 2017 সালে যখন রাশিয়ার কাছ থেকে তার এমআরসিএ প্রক্রিয়ার জন্য টেন্ডার আহ্বান করে, তখন ভারত এখানে নাক গলিয়ে রাশিয়াকে চাপ দিয়ে এমন ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি করে যেন বাংলাদেশ রাশিয়ার নিকট থেকে তার মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্টটি সংগ্রহ করতে না পারে। বন্ধুরা, এটিও ভারত চেকিয়ে রাখতে পারবে না। রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ যে ধরনের এমআরসিএ বা মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফ্ট সংগ্রহ করত, তার চেয়ে আরও উন্নত মানের মাল্টিরোল এয়ারক্রাফ্ট বিশ্বের অন্য জায়গা থেকে আসবে, এটি আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন। এটি বাংলাদেশের জন্য সাপে বর হয়েছে,
তবে একটু ক্ষতি হয়েছে যে বাংলাদেশের এই ডিলটি একটু পিছিয়ে গিয়েছে, তবে এটি বড় কোনো ক্ষতির কারণ নয়। এখানেও ভারতের পরাজয় ঘটবে। তবে চীন এবং ভারতের মধ্যে বাংলাদেশ নিয়ে যে যুদ্ধটি হবে সেটি হচ্ছে বাংলাদেশের F-7BG রিপ্লেস নিয়ে। ভারত চাচ্ছে তার দশম প্রজন্মের হল তেজাসকে বাংলাদেশের নিকট হস্তান্তর করতে, অন্যদিকে চীন চাচ্ছে তার Z-10D বাংলাদেশের কাছে F-7BG রিপ্লেস হিসেবে হস্তান্তর করতে। এখন দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয়। আমাদের চাওয়া হলো সর্বক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই সবার উপরে থাকুক, ভারত বা চীন নয়। যে বাংলাদেশের স্বার্থ রক্ষিত করবে সেই আমাদের প্রকৃত বন্ধু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর প্রথমবারের মতো আমার দেশি বিদেশি যে সকল ভাই বোনেরা আছেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে।